আজকে আমেরিকা সহ ইউরোপ প্রত্যেকটা রাষ্ট্র শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে কথা বলছে, শেখ হাসিনার সরকারের গুম খুনের বিরুদ্ধে কথা বলছে। আজকে আওয়ামী লীগ আন্তর্জাতিক ভাবে একটি গুম খুনের দল হিসেবে ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছে। সেই জায়গায় নিজেদের অবস্থা একটু দেখানোর জন্য টাকা পয়সা দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তারা সংবাদ পরিবেশন করছে। এর আগে আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন ডক্টর ইউনুসকে নিয়ে ওয়াশিংটন পোস্টে সেখানে টাকা দিয়ে খয়রাতি করে সেখানে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। বর্তমানে অবৈধ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, এই যে আওয়ামী লীগের উন্নয়ন প্রচার যারা করছে সেখানে আপনি কত টাকা ঢেলেছেন, কত টাকা দিয়েছেন, সেই উত্তর আপনাকে দিতে হবে। মার্কিন একটি গণমাধ্যম ব্লুমবার্গ তারা একটি সংবাদ প্রকাশ করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আগামীতে প্রধানমন্ত্রী হচ্ছেন। আমরা জানি 2012 সাল থেকে এই আওয়ামী লীগ সরকার আমেরিকায় লবিস্ট প্রতিষ্ঠান নিয়োগ করে রেখেছে। সেই লবিস্ট প্রতিষ্ঠানের কাজ হলো এই আওয়ামী লীগের উন্নয়ন প্রচার করা। এর আগে সিএনএন তাদের সাথে চুক্তি হয়েছিল আওয়ামী লীগের উন্নয়ন প্রচার করতে হবে এই শর্তে। এই সকল গণমাধ্যমে আওয়ামী লীগ টাকা দিয়ে সংবাদ করাচ্ছে, সুতরাং এই বিষয়গুলো দেখে আমাদের হতাশ হলে চলবে না যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসছে। যেভাবে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করা শুরু করেছে, যেভাবে মানুষ রাস্তায় নামছে, ইনশাল্লাহ এই অবৈধ সরকারের পতন হবে এবং জনগণের মুক্তি মিলবে। আজকে যখন 54টি দল তারা সমাবেশ করছে, তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য যারা আন্দোলন করছে সেই আন্দোলনকারী শক্তিকে হতাশ করার জন্য নানানভাবে সংবাদ পরিবেশন করা হচ্ছে। আপনারা দেখেছেন একজন মার্কিন কংগ্রেসম্যান, তিনি মার্কিন কংগ্রেসে সেখানে শেখ হাসিনার উন্নয়নের জিকির করেছেন। ভাইরে, এইসব কংগ্রেসম্যানকে যদি আপনি $10,000 দেন, $20,000 দেন, তাদের মুখ থেকে এরকম জিকির বের হবেন। সুতরাং এইসব দেখে আমাদের বিভ্রান্ত হলে চলবে না, আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখেছেন ইতিমধ্যে ইত্তেফাকে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, আগাম নির্বাচনের গুঞ্জন, আগামী সেপ্টেম্বর অক্টোবরে নাকি একটি আগাম নির্বাচন হবে। যখন এই আন্দোলনকারীরা, যখন বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ যখন একটি রোড ম্যাপ নিয়ে আন্দোলন করছে, সেই আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য, আমাদেরকে বিভ্রান্ত করার জন্য এই পুতুল নির্বাচন কমিশন তারা এই ধরনের গুঞ্জন মাঠে ছড়িয়ে দিচ্ছে। আমরা বলতে চাই আপনাদের আর একটি মুহূর্তের জন্য এই নির্বাচনের দায়িত্বে থাকার কোনো অধিকার নাই। অবৈধ আইন করে, কালো আইন করে এই অবৈধ সরকার আপনাদেরকে নিয়োগ দিয়েছে। নির্বাচন কিভাবে হবে সেটি এদেশের মানুষ নির্ধারণ করবে। আমরা আন্দোলন করছি এই আন্দোলনকারী শক্তি এই অবৈধ হাসিনাকে নামানোর পরে আমরা সিদ্ধান্ত নিব বাংলাদেশে আগামীতে কিভাবে নির্বাচন হবে। সুতরাং এই আগাম নির্বাচনের ভাবতাবাজি, এই ভাবতাবাজি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা এগুলো প্রকাশ করবেন না। আজকে গণমাধ্যমের স্বাধীনতা কোথায়? প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, মতিউর রহমানকে বলা হচ্ছে যে তিনি নাকি রাজাকার। উবাদুল কাদের সাহেব বললেন বিএনপি আর এই প্রথম আলো একে অপরের বন্ধু। আমরা দেখি প্রথম আলো বাংলাদেশের একটি নিরপেক্ষ গণমাধ্যম যারা এই সরকারের দুর্নীতি গুম খুন নিয়ে সংবাদ প্রকাশ করে, যখন প্রথম আলো পত্রিকা র‍্যাবের হেফাজতে একজন নারী আমার বোন সুলতানা জেসমিন যখন নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রথম আলো পত্রিকা সিরিজ নিউজ প্রকাশ করেছে, তখন প্রথম আলোকে কিভাবে থামানো যায়? সেই জন্য একটি কুটচাপি মহল তারা এই ধরনের ষড়যন্ত্র করেছে। আমরা মনে করি অনতি বিলম্বে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে যে ধরনের একটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেই মিথ্যা মামলা, সেই কালো আইনের মামলা, ডিজিটাল সিকিউরিটি আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, সেই মামলা প্রত্যাহার করতে হবে। একই সাথে সাংবাদিক শামসুজ্জামান তার নামে যে মামলা দেওয়া হয়েছে,
টাকা কারাগারে বন্দি করেছেন। প্রথম আলোর সম্পাদক আগামীকাল হাইকোর্ট থেকে অগ্রিম জামিন পেয়েছে। অবশ্যই সাংবাদিক শামসুজ্জামানকে পরবর্তীতে যে শুনানি হবে তাকেও জামিন দিতে হবে। আমরা যখন এখানে সমাবেশ করছি, ওই যে পাশে কিছু মানুষ যাদের মুখে দাড়ি টুপি, যারা মাথায় টুপি পরেছে আর মুখে দাড়ি, যারা সাদা পাঞ্জাবি পরেছে, দেখে মনে হতে পারে আল্লাহওয়ালা মানুষ, কিন্তু তারা জনগণের বিরুদ্ধে সেখানে দাঁড়িয়েছে। তারা প্রথমদের সম্পাদক এবং সাংবাদিক শামসুজ্জামানের শাস্তি দাবি করছে। আমরা বলতে চাই এই দালালি বন্ধ করে জনগণের পাশে দাঁড়ান। আজকে সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ভাই পাবেন না, ভাই পাওয়ার কোনো কারণ নাই, আমরা আপনাদের পাশে রয়েছি। আপনারা আপনাদের কলম চালিয়ে যান রাজপথে, থেকে আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে আন্দোলন চালিয়ে যাব। আজকে দেখেছেন পবিত্র মাহে রমজানে প্রত্যেকটা নিত্য পণ্যের দাম বাড়ছে। আজকে আওয়ামী লীগের মন্ত্রীরা যেভাবে লাগামহীন কথা বলছে, আজকে নিত্য পণ্যের দাম এভাবেই লাগামহীন ভাবে বেড়ে চলেছে। শেখ হাসিনা তো এইসব পারমানেন্ট যুক্ত খাবার খায় না, তিনি তো গণভবনে তিনি বেগুন চাষ করেন, আলাদা ভাবে মাছ চাষ করেন, আর জনগণকে তিনি এই ফরমালিন যুক্ত খাবার খাওয়াচ্ছেন। তিনি কখনোই এই বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন না, নিয়ন্ত্রণের কথা বলেন না, তিনি গণভবনে বসে একের পর এক রেসিপি দেন। শেখ হাসিনার উদ্দেশ্য বলতে চাই, আমরা জনগণ আপনার রেসিপি শুনতে চাই না, আপনাকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করার মাধ্যমে বাংলাদেশে অবশ্যই নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আপনারা যদি মনে করেন আওয়ামী লীগের অধীনে নির্বাচন করবেন, এদেশের 18 কোটি জনগণ আওয়ামী লীগের অধীনে এই পুতুল নির্বাচন কমিশনের অধীনে আর কোন নির্বাচন মেনে নেবেন ইনশাআল্লাহ। আপনারা যদি মনে করেন আপনারা 14 এবং 18 সালের মতন আরেকটি ভুয়া নির্বাচন করে পার পেয়ে যাবেন, সেটি এদেশের জনগণ হাতে দিবে না। যত রক্ত দিব, জীবন দিব, সংগ্রাম করব, যেমনি ভাবে 30 লাখ শহীদ রক্ত দিয়েছিল, আমরা এই প্রজন্মের তরুণেরা আমরা রক্ত দিতে সংগ্রাম করতে প্রস্তুত রয়েছি। আমরা এই অবৈধ সরকারের কথা মেনে নিব না। আমি আমার বক্তব্য বাড়াবো না বন্ধুগণ, জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, শুধু একটি কথা বলে শেষ করবো। পবিত্র মাহে রমজানে আপনারা কে ভালো আছেন? এই যে ভাইরা অনেকে লুঙ্গি পরা, অনেকে এখানে যুবকরা রয়েছেন, ভালো আছেন? কেউ এই সরকার কাউকে ভালো রাখে নাই। শেখ হাসিনা বলছে আমি জনগণের অনেক উন্নয়ন করেছি, মাথা পিছু আয় নাকি আমাদের $2800, অথচ আপনারা দেখেছেন জনগণ ঠিক মতন ইফতারি এবং সেহরি করতে পারছে না, এতটাই কষ্টের মধ্যে রয়েছে। অনতিবিলম্বে নিত্য পণ্যের দাম কমাতে হবে। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং সাংবাদিক শামসুজ্জামানের নামে কালো আইনে যে মামলা করা হয়েছে সেই মামলা প্রত্যাহার করতে হবে। একই সাথে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তিনি এই ডিজিটাল সিকিউরিটি আইন তিনি স্থগিত করার কথা বলেছেন। আমরা মনে করি স্থগিত করা হবে না এই আইন, সাংবাদিকদের কণ্ঠরুদ্ধ করে আইন, রাজনৈতিক নেতৃবৃন্দের কণ্ঠরুদ্ধ করা আইন অনতিবিলম্বে বাতিল করতে হবে। এবং একই সাথে খালেদা জিয়া সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে। আমি আমার বক্তব্য বাড়াচ্ছি না, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।